আবারও রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ। বৃহস্পতিবার রাতে ঘটল ভয়াবহ ঘটনা। যুব তৃণমূল নেতা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের এই ঘটনা। আক্রান্ত গৃহবধূর নাম নাসরিনা খাতুন। ইতিমধ্যেই জখম অবস্থায় ওই গৃহবধূকে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শামসেরগঞ্জ থানায় পুলিশ। ইতিমধ্যেই তারা তদন্ত শুরু করেছে। আক্রমণের পর সঙ্গে সঙ্গে সেখান থেকে সে পালিয়ে প্রাণে বাঁচে। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে। আক্রান্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যুব তৃণমূলের নেতা আশিক ইকবাল। বাড়িতে পৌঁছয় শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। ঘটনার তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। এদিকে কংগ্রেসের বিরুদ্ধে মারঝড়ের অভিযোগ উঠলেও তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেসের নেতৃবৃন্দ। সাগরের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমি একটা আত্মীয়র বাড়ি গেছিলাম, দিয়ে ওখান থেকে আসছিলাম, দিয়ে আমাকে অনেকে 50 জন মতো ছিল ওরা, দিয়ে আমাকে ওরা হাসুয়া ছিল, লাঠি ছিল, ইট পাটকেল সব কিছু গলা টিপে আমাকে মেরেছে। ওরা বলতে কারা? ওই ওরা কংগ্রেসের প্রার্থী। কতজন ছিল ওরা? 10 জন মতো স্পটে ছিল ওখানে, আর সাইডে অনেকে ছিল। পুরুষ হয়ে কি মহিলার গায়ে হাত দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। এখন কি কি মানে থানায় অভিযোগ করলেন? হ্যাঁ করেছি। পুলিশ কি চিনতে পারে? হ্যাঁ চিনতে পেরেছি। কিসে মারধর করে? রফিক আনসারি গলা টিপে মেরেছে আমাকে লাঠি। তারা প্রত্যেকে কোন দল করে? ওরা কংগ্রেসের প্রার্থী। আপনারা কি করেন? আমরা হুমকি দিচ্ছি, আমরা তৃণমূল করছি বলে। কোথায় ঘটনাটা ঘটেছে? মানে আমার স্বামীকে, আমরা ছিলাম না তো, আমরা পুরো পরিবারের, আমার এক আত্মীয়র বাড়ি গেছিলাম, যে আমার স্বামীকে মানে পুরো আমাদের বাড়ি ঘেরাও করেছিল, যে আমরা আসছিলাম, আমাকে একজন বললো যে তোমাদের বাড়ি ঘেরাও করেছে, যে আমি আসছি, মানে সবাই চলে এসেছে, যে ওরা আমাকে বাঁচাতে গেছে, আমার শাশুড়ি ননদ একটা যা ছিল, দিয়ে মানে আমাকে ওরা মারতে পেরেছে, দিয়ে আমাকে বাঁচাতে এসেই ওরা জড়িয়ে পালিয়ে গেল। আমি চিনতে পেরেছি, কিন্তু আমার দাঁড়িয়েও ছিল ওই হামিদ আনসারি, ওখানে দাঁড়িয়েও ছিল। কোথায় ঘটেছে ঘটনাটা? আমাদের বাড়ির সামনেই। আপনার কোথায় বাড়ি? আপনার? আমার বাড়ি রঘুনন্দনপুর। আপনার? হ্যাঁ আমার স্বামী আছে। কোন পদে? ঠিক ঘন্টাখানিক আগে আমাদের আমরা বাড়ির পাশে আমরা কয়েকজন বসেছিলাম, সেই মুহূর্তে খবর পাই যে আমাদের বাড়ির পাঁচ সাতটা বাড়ির পরেই একটা রোড আছে, ছোট রোড, রোডের পাশেই আমার ছোটো ভাইয়ের ওয়াইফ আছে, বাড়ি থেকে বলে যে ভোট চলে এসছে, তোমার ওয়াইফকে নিয়ে চলে এসো, আব্বা বলে। এবং আজকে সন্ধ্যাবেলা আমার আম্মা, আমার বোন এবং আমার ওয়াইফ সেই বাড়িতে তাকে আনতে যাই। সেই বাড়ি থেকে বের হওয়ার পথেই একদম অতর্কিতভাবে আমার স্ত্রীর ওপরে হামলা, এবং প্রায় 25-30 জন একদম এমনভাবে হাহাকার করে, স্ত্রী একদম জানের হাইপোতে এত মেয়ের পড়েছে, তাকে আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে পাঠালাম। অতর্কিতভাবে হাতে লাঠি বা রড সব রকম অস্ত্র দিয়ে যখন গোটা এলাকায় কেওস হয়ে গেল, তখন আমরা সব ঘরে লুকিয়ে গেলাম, গ্রিলে বাড়ি টাড়ি মারলো একদম। আমি সচক্ষে এই গ্রামের মানুষ বলছে, টিপু ডাক্তার পাশেই দাঁড়িয়েছিল, আর সবাই দেখেছে হামিদ আনসারি, রশিদ আনসারি, মফি আনসারি, তারপরে মোস্তাক আনসারি, সাদাকাস আনসারি, এরকম করে নিয়ে 20-25 জন। আমি অলরেডি গতকালও আমরা আশঙ্কা করেছিলাম যে আমার বাড়ি একান্তে বাগান এলাকায়, শামসেরগঞ্জের মানুষ আমাকে সবাই চিনে, যে প্রতিটা ক্ষেত্রে, সমাজের প্রতিটা ক্ষেত্রে আমি একজন শান্তির পক্ষে আমি কথা বলি। শুধুমাত্র 8-10 দিন থেকে আমার বাড়ির চারিদিকে রেকি চলছিল। আমি গতকালকে দফায় দফায় শামসেরগঞ্জের ওসি সাহেবের সাথে আমি মত বিনিময় করি, তিনি আমাকে সহযোগিতা করেছেন। আজকেও সেই আশঙ্কা নিয়ে আমরা কোনোভাবে ফ্রিলি আমরা ঘোরাঘুরি করছিলাম নর্মালি, যে 8 তারিখ উৎসবকে সামনে রেখে, কিন্তু ভাবা যায় না যে এই মাটিতে
রঘুনন্দনপুরের মাটিতে। আমি একজন আসিফ, আমি দেবীদাসপুর থেকে আমরা 6-7 বছর হলো এখানে এসেছি। আমার ওপরে, শুধুমাত্র আসিফের ওপরে গোটা গ্রাম ছেড়ে দিয়ে আমার বাগানেই 30-40 জন লোককে নিয়ে 15 দিন থেকে রেখে চলছিল। আজকে আমার স্ত্রী, আমার মা এবং বোনের ওপরে হামলা চালিয়ে আজকে তারা ক্ষান্ত হলো। আমি প্রশাসনের কাছে এবং শামসেরগঞ্জ থানার ওসি সাহেবের কাছে আমি আবেদন রাখবো যে আপনি এর কঠোর শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং গোটা পুরো এলাকা আতঙ্কিত। আজকে আমি বলে বুঝাতে পারবো না যে কত কত মহিলা আজকে কান্নাকাটি করছিল আমার বাড়ি এসে, অতর্কিত হামলা, বাড়িতে গ্রিলে ঠাটাঠাটি, এবং আমার স্ত্রীর কি অবস্থা, এখন হসপিটাল আছে আমি নিজেও জানি না। আমি শামসেরগঞ্জের মানুষের কাছে আবেদন জানাবো যে আমার মতন আসিফ, আমি একজন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হওয়ার কারণে যেভাবে আজকে টিপু ডাক্তারের নেতৃত্বে, শামসুল আলম টিপু ডাক্তারের নেতৃত্বে, হামেদ আনসারী রশিদ এদের নেতৃত্বে 20-25 জন লোক অতর্কিত হামলা চালালো, এটা শামসেরগঞ্জের মানুষের কাছে বিচার জানাচ্ছি। ওরা কারা? ওরা কোন রাজনৈতিক দল? ওরা সকলে কংগ্রেসের সাথে জড়িত, এবং রশিদ আনসারী নিজে ক্যান্ডিডেট, টিপু ডাক্তার কংগ্রেসের নেতা, তারা সকলেই কংগ্রেসের লোক। এবং রীতিমতো হামেদ আনসারী আগামীকাল, গতকাল যেটা গেল, আমরা বাড়ির এলাকার মহিলারা, আমি যখন অন্য গ্রাম থেকে নির্বাচন প্রচারের শেষে আমি বাড়ি ঢুকলাম, আমাকে এলাকা থেকে বলছে যে হামেদ আনসারী গতকালকেও অনর্থকভাবে আমার মা বাপ তুলে 14 গোষ্ঠী তুলে একই রকম গালাগাল। তারপরেও আমি শান্তির পক্ষে, আমি প্রশাসনকে জানিয়েছি যে আমি শান্তির পক্ষে, আমার যতই যা করুক আমি কিছু চাই না। মারধরের কারণ কিছু বুঝতে পারছেন? যে মারধরের কারণ বলতে, যে আমি যেটা বুঝতে পারছি যে আমাকে এখানে দাবিয়ে রাখতে হবে। আমি গ্রামে মুভমেন্ট করি না, মানুষ যারা প্রয়োজন মনে করে রাজনৈতিকভাবে, তৃণমূল কংগ্রেসের সাথে যারা জড়িত, তারা আন্তরিকভাবে আমার বাড়ি আসে, আমি নিজে মুভমেন্ট করি না। শুধুমাত্র আমার ওপরে হামলা চালানোর জন্য, শুধুমাত্র আমাকে দাবিয়ে রাখার জন্য এটা কৌশল। এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? এখন রূপনগর স্বাস্থ্যকেন্দ্রে, আমরা অ্যাম্বুলেন্স তড়িঘড়ি পাইনি, দিয়ে একটা গাড়িতে আমরা তড়িঘড়ি পাঠালাম। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আসিফ ইকবাল। আপনার স্ত্রীর নাম? নাসরিন হোসেন।